রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে রাশিয়াকে প্রতিহত করতে সাহায্য করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তবে এবার ইউক্রেনের উপর গুরুতর অভিযোগ তুলেছে ইসরায়েল। ইসরায়েল বলছে ইউক্রেনে তাদের সরবরাহ করা অস্ত্র চলে যাচ্ছে ইরান সহ ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হাতে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে দেয়া অস্ত্র ইরানসহ মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েল, যার ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্ত্র বাজার ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে জানায় ইসরায়েল। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, এই অস্ত্র পাচার ইউরোপ ও উত্তর আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মার্কিন এইসব অত্যাধুনিক অস্ত্রের চালান অন্যত্র চলে যাওয়ায় ইসরায়েলের উদ্বেগের আসল কারণ হচ্ছে ইসরায়েল তার অস্ত্র ব্যবসার বাজার হারাবে। ইউক্রেনপন্থী আধাসামরিক বাহিনী এসব অস্ত্র পাচার করে অর্থ উপার্জনে বেশ আগ্রহী হয়ে উঠেছে। এসব অস্ত্র কৃষ্ণসাগর হয়ে ভূমধ্যসাগর দিয়ে পাঠানো হচ্ছে বলে মার্কিন সাময়িকী দ্য নিউজ উইকে এ খবর প্রকাশ করা হয়। এসব অস্ত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ দুই দেশেরই প্রতিদ্বন্দ্বীদের সক্ষমতা বাড়িয়ে দিতে পারে, কারণ পশ্চিমা সরকারগুলোর সব মনোযোগ এখন পূর্ব ইউরোপে চলমান সংঘাতে এবং রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে অস্ত্রসহ সকল আর্থিক সহযোগিতায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানান, গত বছর 20 আগস্ট রাশিয়ার একটি পরিবহন উড়োজাহাজ তেহরানে একটি কার্গো নামিয়েছে। ধারণা করা হচ্ছে এতে $100 মিলিয়ন মূল্যের পশ্চিমা অস্ত্র ছিল। এর মধ্যে রয়েছে মার্কিন নিমজ্জিত জ্যাভেলিন এবং যুক্তরাজ্যের অত্যাধুনিক লাইট অ্যান্টি আর্মন অস্ত্র। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর অবস্থায় এই উদ্বেগের কথা সামনে আসলো যখন উভয় দেশ নিয়মিত একে অপরকে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন জানায় রাশিয়ার কাছ থেকে সম্ভাব্য মার্কিন অস্ত্র পাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। ইরানের হাতে মার্কিন অস্ত্র চলে যাওয়ার ফলে উদ্বেগে রয়েছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, তবে তারা এমন কিছু ঘটেছে বলে মানতে নারাজ। এ বিষয়ে ওয়াশিংটন ও কিয়েভ পদক্ষেপ নিয়েছে, যার ফলে অস্ত্রের বেআইনি প্রভাবের সুযোগ থাকবে না বলে জানানো হয়।